বলা দেয়। আসসালামু আলাইকুম ভাই, এই যে আপনার 20 খাঁচা, এখানে আপনার 20 খাঁচা, আর এই যে পার্টগুলা, যেটা উপরের পার্ট আর নিচের পার্টগুলা, তো আপনার এই পার্টগুলা রেডি। তো এই যে একটা, বিশটা খাঁচা বরাবর, এখানে আপনার 20টা খাঁচা আছে, আর পার্ট এখানে থাকবে আরো 40টা। ওখানে আপনার পায়া এবং আপনার 2টা পা এবং ব্যাক সাইড মুখ সাইড সব একসাথে করা। আর এখানে হবে আপনার বাকি যে খাঁচা আছে উনি, এখানে হবে 40 পার্ট, 24 খাঁচার সবগুলো পার্ট এখানে। এক সাইডের এখানে, দিকের এখানে, দিকের এখানে সব একসাথে গুনতে পারবে না। 13 ডান হো না, 14 15 16 17 সব এসে পায়ের তলার নি পার্ট আপনার 0.7 20। এই হলো আপনার 20 খাঁচার 20টা তলা, ঠিক আছে? এটা হলো যে পুরো তলার পার্টগুলো, যেগুলো হলো যে 20 খাঁচার আপনার 20টা তলা হবে, যেটা এগুলো সেট, এগুলো যে 0.7 ইঞ্চি গ্যাপ বা কবুতর পায়ে রাখার জন্য। আচ্ছা, পরগুলো রাখ, এবার উপরে পার্ট, 1 2 3 4 5। এই যে ভাই আপনার এগুলো সব হয়েছে, কিন্তু 1 ইঞ্চি গ্যাপে বাকিগুলো সব 1 ইঞ্চি গেবে, 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20। এখানে আপনার টোটাল 40টা পার্ট আছে। একটু দর আমাদের সাথে ওই পার্টগুলো একটু ওজন দিব। ও আচ্ছা, তাহলে খা। আচ্ছা, এগুলো একসাথে বান দেওয়ার পর আপনার এগুলো ওজন দিয়ে আমি দেখাচ্ছি আপনার, এখানে 40 পার্ট উপর পার্ট এবং নিচের পার্ট ওয়েট কত আসে। এগুলো এমনি সহকারে একটা ওজন দে, ধর এগুলো এমনি ওজন দে, এটার উপরে রাখে ওজন দিবি। না না, সবগুলো একসাথে নেব। এই যে ভাই মেশিন, এটা খারাপ দিলাম 0। এবার আচ্ছা, অর্ধেক অর্ধেক করে ধর, অর্ধেক অর্ধেক করে নে। আমি যেতে ধরছি, যাতে ওই যে আচ্ছা দশ, আসলে লোক নাই গা, সেই জন্য ঝামেলা ডাকছে। এখানে আসছে 18 কেজি 380 গ্রাম, আর হ্যাঁ বাকি এখানে আছে 35 কেজি 540 গ্রাম, 35 কেজি 540 গ্রাম। এগুলা 40 পার্টের ওজন, মানে তলার পার্টটা একটু বেশি ওজন হয়, উপরের পার্টটা ওজন কম হয়, কারণ হলো তলার পার্টটা 0.7। আচ্ছা, আমি এটা একটু ভাই সমস্যা নেই, ধর অর্ধেক অর্ধেক করে না যাবে। আচ্ছা, আমি একটু ভিডিওটা
ইয়া করতেছি। এই যে এগুলা একসাথে ওজন দিব। ও ভাই রে কি ওজন রে, ঠিক আছে 35 কেজি বাসলো এই যে ভাই আপনার জুম করে আসছে। তাহলে আপনার এই যে সবগুলো পার্ট এখানে আছে একদম এ টু জেড পার্টগুলো, টোটাল 87 কেজি 82 গ্রাম 820 গ্রাম। দেখেন আপনার টোটাল এখানে 20টা খাঁচা, 20টা খাঁচার পার্ট এবং প্রাইস আসে 87 কেজি 820 গ্রামের প্রাইস আসতেছে না, এটা তো ফুল দেখা উঠে। আচ্ছা ওইটা আপনি ম্যানুয়ালি হিসাব করেন, আপনার সাথে যেটা হিসাব হয়েছে 195 টাকা কেজি করে পাওয়ার নাম্বার তার দিয়ে আপনার 87 কেজি 820 গ্রামের হিসাব আমি আপনাকে লিখে তারপর বাড়াচ্ছি। 24 24 এখানে আপনার 20টা খাঁচা সবগুলো পার্ট এখানে আপনার 87 কেজি 820 গ্রাম হয়েছে। এই যে উপরের যেটা আছে ওইটা হচ্ছে কেজি, আর এখানে টাকা আসার কথা কিন্তু অতিরিক্ত ইয়া হওয়ার কারণে 195 দিয়ে ওই টাকাটা অ্যামাউন্টটা শো করতেছে না, ফুল লেখা আসতেছে। আর ওইটা হলো যে আপনার কেজি ইউনিট প্রাইস। আচ্ছা ভাই আমি আপনাকে বাকিটা এই মতো কথা বলতেছি।